হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন প্রায় সকাল 6:30 বা 6:40 বাজতেছে, অনেক কুয়াশা ওইখানে। এখন আমরা ঘুম থেকে উঠছি, নাস্তা করছি, ফ্রেশ হয়েছি, এখন নাস্তা করছি। এখন কোচিংয়ে যাব, কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হইতে হবে। তারপর গলাটা অনেক ভেঙে যাচ্ছে, কেন প্রতিদিন সকালে উঠে উঠে কোচিংয়ে যাইতে যাইতে সর্দিও লেগে যাচ্ছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়তেছে। তার মধ্যে আমি সোয়েটারও পরি নাই, অনেক আরাম লাগতেছে আমার থেকে। কিন্তু দেখি কতগুলো ঠান্ডা বাহিরে, কিচ্ছুই দেখা যাচ্ছে না, ভালো করে বুঝেও যাচ্ছে না। ও মা গো, কি ঠান্ডা! এগুলা কি কুয়াশা নাকি অন্য কিছু? প্রচন্ড ঠান্ডা, এখন কোচিং এ যাইতে হবে। আবার এই ঠান্ডার মধ্যে যাইতে না চাইলেও যাইতে হয়, কি করব, প্রত্যেক দিন যাইতে হয়, শুধু শুক্রবারে গ্যাপ থাকে। বাসায় চলে যাচ্ছি, কোচিং এ যাইতে হবে, রেডি হব। তাই বন্ধুরা, রেডি হয়ে নিছি, এখন কোচিং এ যাব। কোচিং এ যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম, অনেক ঠান্ডা, তার জন্য সোয়েটার পরতে হচ্ছে। সাথে আমার আম্মু আসতেছে, আসুক আম্মু। আসলে আম্মু আসে প্রত্যেকদিন আমাকে কোচিংয়ে নিয়ে যায়। আমার আম্মু একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই আম্মুকে আমি ক্যাপচারও করতে পারতেছি না মোবাইলে। আর প্রতিদিন আম্মু আমাকে কোচিংয়ে দিয়ে যায়, তারপর দিতে মানে কোচিং এ নিয়ে যায়। এখানে প্রচন্ড পরিমাণে কুয়াশা থাকে, তার জন্যে দুইটা পাহাড় পার করতে হয়। দুইটা পাহাড় আমার থেকে এদিক থেকে সর্দিও লেগে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে কুয়াশা। ভিডিওটা করতেছি কেননা বেশিরভাগ করতেছি এটা প্রবাসীদের জন্যে, ওরা এই শীতের সকালটা অনেক মিস করে যারা বিদেশে থাকে। ওরা কারণটা হচ্ছে, ওরা ওইখানে যতই হোক কিন্তু গ্রামের মতো যে গ্রামের শীতে যে মজাটা পাওয়া যায়, ওইখানে কিন্তু ওইটা পাওয়া যায় না। হামু আসতেছে, যাও। আমার থেকে আমার গলাও ভেঙে যাচ্ছে, প্রত্যেক দিন সকালে উঠতে হয়, দেন কোচিংয়ে যাইতে হয়। প্রচন্ড পরিমাণে কুয়াশা হচ্ছে, কিন্তু এগুলা যারা মানে অধিকাংশ মানুষের থেকে ওদের ছোটবেলার কথা মনে পড়ে যাবে। সকাল 6টা বাজে উঠে কোচিংয়ে যাওয়া, তারপরে শীতের মধ্যে উফ, গুগু পাখি বুঝ। ও আল্লাহ, কি কুয়াশা মা! দেখো এদিক দিয়ে ঘর গুলা দেখো যাচ্ছে না। আমারও কষ্ট করতে হয়। আর যদি আপনি থাকতো, আপনি, তোমাকে অনেক মিস করতেছি, তুমি থাকলে তুমি দিয়ে আসতা। ও আম্মুর থেকে কষ্ট করা যাইতে হইতো না যদি আমার আপু থাকতো, শান্ত আপু। আগে শান্ত আপু আর সাথে আপু, আমাকে রাস্তায় উঠে দিবে, তারপর চলে আসবে। কেন রাস্তায় অনেক মানুষ থেকে তার জন্যে, আর আমার আম্মু বোরকা পরেনি, তাই রাস্তায় যাইতেও পারবে না। আমাদের ভূত কিন্তু চলে আসে আমাদের সাথে। কি প্রচন্ড কুয়াশা, অনেক ভাল লাগতেছে, আমার হাত পুরো বরফ হয়ে গেছে। না না, আমার শাল ভাল লাগে না।
এমনি শাল দিয়ে হিজাব করছি, এটা আমার ফেভারিট, তার জন্যে তুমি আবার ফিরে ফিরে দেখতেছ। সুইটার গাই দিছি না আমি। ও আল্লাহ, কেমনে যামু, কি কুয়াশা! বিল দিয়ে তো কিচ্ছুই দেখা যাচ্ছে না। ওই তুই দিক দিয়ে সূর্য উঠতেছে, উঁকি মারতেছে সূর্য। তাড়াতাড়ি উঠতে যাও সূর্য মামা। এদিক দিয়ে চল যায় পাহাড় দিয়ে, এখানে কুয়াশা যেহেতু বেশি, বিল দিয়ে গেলে তো কিছুই দেখা যাচ্ছে না মনে হয়। নাকি বিল দিয়ে চলে যাবো? যাচ্ছে, অনেক ভালো লাগতেছে, বিল দিয়ে চলে যায়, মা আসো এদিক দিয়ে। আচ্ছা এদিক দিয়ে যাই। ওইদিকে খেজুরের রস। ইস, যদি আমার মতো সমবয়সী আরো কয়েকজন থাকতো অনেক ভালো হইতো। কেন আম্মু বুঝছ? কেননা খেজুরের রস গুলা গাইস চুরি করে ফেলতাম, কিন্তু আমি ওগুলা খাই না। এমনি সেটা একটা মজা আর কি, একটা আনন্দ পাওয়া যায়। আল্লাহ, আজকে তো কিছু দেয় নাই, নিয়ে গেছে ওরা। দেখো খেজুরের রসগোল্লা এমনি পড়ে যাচ্ছে। বন্ধুরা, আস্তে আস্তে চলে আসতেছি কুসিং এর ওইখানেই, আর কিছু দূর আগলাই কুসিং। আম্মু এখন চলে যাবে বাসায়, আমাকে নিচে নামিয়ে দিবে পাহাড়িটার পরে। কুসিং তো এখানে নামানোর পরে আম্মু চলে যাবে বাসায়, আমি চলে যাব কুসিংয়ে। উফ, এই পাহাড়টা বাইতে অনেক কষ্ট হয়। এই তো আম্মু, কষ্ট করো কষ্ট করো, কি করবা, তোমার সকালের ব্যায়ামও হয়ে যাচ্ছে। চলে আসছি, হই ওই দিক দিয়ে হচ্ছে গুসিং। এখন আম্মু বাসায় চলে যাবে, মোবাইলটা আম্মুকে দিয়ে দিব। আসো আম্মু, টাটা। আরো যাব? আচ্ছা, এখন সূর্য যেহেতু উঠে যাচ্ছে, কুয়াশা অনেক কম হয়ে যাচ্ছে। ওই ওই দিক দিয়ে একটা বড়ই গাছ আছে, ওইগুলার বড়ই গুলা কি বড় মা, মিঠু। ওই তো আলো পড়তেছে, দেখো আলো গুলা কি সুন্দর করে বের হচ্ছে গাছে ফাঁক দিয়ে। হ্যাঁ, অসাধারণ, মাশাল্লাহ। নামিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে থাকছি ওরে রাস্তায়, ওরে রাস্তায় উঠে দিছি ওর সকালবেলা কুসিং। আমারও হাঁটার ব্যায়ামটা হয়ে যায় ওকে কুসিংয়ে দিয়ে যাই। মেইন রোডে যাচ্ছি না, ও এখন মেইন রোড উঠবে। খুদা হাফেজ, আসো। খুব সুন্দর দৃশ্য ওইটা, লামিয়ের কোচিং সেন্টার সামনে দিয়ে যেতে হয়।
অনেক দূর। আমি চলে যাচ্ছি, বুটু বসে থাকছে।